হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো ভাইয়া। ভাইয়া, আমি কিছু না জানতে পারলাম যে আপনি নবাব এলএলবির সাথে আপনার একটি সিনেমা রিলিজ করছেন, তো একটু এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি নবাবের সাথে রিলিজ দিচ্ছি এরকম কিছু না, অ্যাকচুয়ালি নবাব রিলিজ হলে ওই টাইমে আমি দিচ্ছি। এখন আমি শুনেছি হয়তো বা সাকিব ভাইয়ের ছবি অনলাইনে রিলিজ হচ্ছে, নিউজ হয়েছিল কয়েকটা যে টিভি লাইক ইট উইল কাম অন সিনেমা হাউস, বাট আই ডোন্ট নো যে কেন আসতেছে না, হি নোজ বেটার, সো লেটস সি। কিন্তু আমি চাই যে আমি চাই সাকিব ভাইয়ের সাথে একটা ছবি আমার রিলিজ হোক, ইন ওয়ে আমি চাই, এটা আমার ইচ্ছা, আমি দেখার যে আমিও কতটুকু যোগ্য হচ্ছে না হচ্ছে, আমার সি দ্যাট দর্শক কাকে বেশি অ্যাপ্রিসিয়েট করে। আচ্ছা, আপনি কি আপনার সিনেমাতে নবাব এলএলবির সাথে কম্পিটিশন করতে যাচ্ছেন? ইয়ার শিওর, ওয়াই নট, ইয়ার হি ইজ নাম্বার ওয়ান, সো এভরি হিরো ওয়ান্টস টু বি নাম্বার ওয়ান, সো আমি যদি নাম্বার ওয়ানের সাথে ফাইট না দিই তো কীভাবে নাম্বার ওয়ান হব, এটাই। আপনি এই পর্যন্ত মনে হয় 5 থেকে 6টা সিনেমা করেছেন, মেবি না আরো বেশি কিনা আমি জানি না, আমি দু একটা দেখা হয়েছে। তো আপনি কতটুকু আশাবাদী যে নবাব এলএলবির সাথে কম্পিটিশন করবেন? ফার্স্ট অফ অল আমি আল্লাহর যদি রহমত থাকে, অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা হচ্ছে কিছু ঘন্টার জন্য একটা ছবি বসতে দেখি, সো যার গল্প ক্যাচ করবে হি উইল বি দ্য উইনার, এক কথায় মানুষ গেলেই যে সাকিব ভাই আছে দেখে যে ইট উইল বি সুপার হিট আমার মনে হয় না, বিকজ তার লাস্ট 3-4টা ছবি তাহলে ব্যবসা লাইক ইটস দ্য ব্যবসা কম না হতো, লাইক ব্যবসা ভালোই হতো যতটুকু আমি জানি, আই ডোন্ট নো যে বিজনেস কেমন হচ্ছে, বাট শুনে যা এভরিথিংয়ে বুঝলাম দ্যাট লাস্ট ভাইয়ের 3-4টা ছবি হ্যাজ গন ফ্লপ, সো ইন আ ওয়ে ইন দ্যাট সেন্স আই ওয়ান্টস টু ফাইট, অ্যাকচুয়ালি আই ওয়ান্টস টু ফাইট, হি হ্যাজ আ বিগ টিম, ওনার আন্ডার অনেক বড় টিম আছে, ওনার অনেক ফ্যান ফলোয়িং আছে, সো লেট সি, আসলে ভাগ্য চেঞ্জ হতেও টাইম লাগে না কারো, দেখা যাক কী হয় আর কি। আচ্ছা, যেখানে আমি তুলনা করছি না, বাট সিনেমার দিক থেকে বলছি, সিনেমার সংখ্যার দিক থেকে বলছি, আরিফিন শুভ, শ্যাম আহমেদ অনেক কম সিনেমা করেছে, আরিফিন শুভ দিয়ে বলি, আরিফিন শুভ সাকিব খানের সাথে কম্পিটিশন করে মেবি পেরে ওঠে না। যেহেতু সাকিব খানের একটা ফ্যান ফলোয়ার আছে, আমরা সবাই এটা স্বীকার করি যে ওর একটা ক্রেজি ফ্যান ফলোয়ার আছে, তো আপনি কতটুকু আশাবাদী যে আপনি কি পারবেন? অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে সাকিব ভাইয়ের ছবি আসার পর কোনো হিরোই কাজ ওনার সাথে রিলিজ দেয় নাই, আমি আজ পর্যন্ত মনে হয় না দেখেছি, আমার মনেও পড়তেছে না হয়েছে কিনা, আই ডোন্ট নো, কোনো হিরো সাহস করে দিতে চায় না, দ্যাটস ওয়াই মেবি আই থিঙ্ক সবাই পিছিয়ে আছে, বাট সব হিরোই চাচ্ছে যে নাম্বার ওয়ান স্পট নিতে, কে না চায় যে এভরি ওয়ান ওয়ান্টস টু বি নাম্বার ওয়ান, বাট দে কান্ট গেট দ্য স্পট মেবি ফর দ্যাট রিজন যে হয়তো বা তাদের মেবি এটাই প্রবলেম যে তারা হয়তো কম্পিটিশনই করে না। এখন যদি অ্যাকচুয়ালি একটা জিনিস যদি আমি আগে পিছিয়ে রিলিজ দিই, অবভিয়াসলি যদি সাপোজ আরিফিন শুভ ভাইয়ের ছবি সুপার হিট হয়, যেমন ঢাকা অ্যাটাক ইটস ওয়ান অফ দ্য বেস্ট মুভি, কিন্তু সাকিব ভাইয়ের সাথে কম্পেয়ার করা হয় নাই, বিকজ ওই দুটো যদি একসাথে, সাকিব ভাইয়ের ওই টাইমে কি জায়গায় ছবি রিলিজ হয়েছিল, একসাথে যদি ঢাকা অ্যাটাক ওইটা আসতো অবভিয়াসলি ঢাকা অ্যাটাক বেশি বিজনেস করতো, বিকজ সে ভয় ওইটা দেয় নাই। আই থিঙ্ক ইটস ব্যাড স্ট্র্যাটেজি মেবি, অথবা শুভ ভাইয়ের এটা করা ঠিক হয় নাই, অথবা আসলে তাদের ডেট দেওয়াই প্রয়োজন মনে করে না, বিকজ তাদের একটা ক্ল্যাশ হয় নাই, বিকজ তারা নিজেদের মতোই দিয়েছে। আচ্ছা, তাহলে কি সাকিব খান ইন্ডাস্ট্রির জন্য অন্যান্য নায়কদের জন্য একটি দেওয়াল মনে করছেন? না না না, নাথিং লাইক দ্যাট, আসলে সবারই আলাদা, অ্যাকচুয়ালি ফ্যান ফলোয়িং সবারই থাকে, আর অ্যাকচুয়ালি মেইন থিং ইজ দর্শকের ফিল্ম দেখা উচিত হলে গিয়ে, বিকজ আসলে মানুষ অনেক ভয় পায় ফিল্মের হলে যেতে, অনেক যেমন কিছু কিছু ভালো হল আছে, যেমন বসু সিনে স্টার সিনেপ্লেক্স, যমুনা অ্যান্ড বলাকা অ্যান্ড এভরিথিং, লটস অফ গুড সিনেমা হলস, আরও কিছু আমাদের প্রজেক্ট সমিতির খুচরো ভাইরা করতেছে রিসেন্টলি আর কি, অনেক উদ্যোগ নিয়েছে যে মানুষদেরকে লোন দিবে ফর সিনেমা হলস, তো আই থিঙ্ক ইট উইল আপগ্রেড আ লট, আপগ্রেড হলে অবভিয়াসলি মানুষ ফিল্ম দেখবে, কেন দেখবে না, ইটস এ এন্টারটেইনিং থিং, যে আমরা যতই মোবাইল একটা জিনিস দেখি ইটস এ স্মল স্ক্রিন, অথবা আমি 32 ইঞ্চি টিভি লাগিয়ে দেখলাম, বাট উই উইল নট গেট দ্য এফেক্ট, লাইক একটা হলে যেমন একটা সাউন্ড এফেক্ট থাকে, তারপর একটা হলে যেমন একটা পরিবেশ থাকে, একটা বিগ স্ক্রিন থাকে, সো ইটস ডিপ, এটা একটা এনভায়রনমেন্ট, একটা এনভায়রনমেন্ট সুন্দর না হলে কখনো ছবি দেখতেও ভালো লাগে না। আরেকটি প্রশ্ন, যে নবাব এলএলবি তো হচ্ছে অ্যাপসে বা ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ দিচ্ছে, আপনি কোথায় দিচ্ছেন? আমি অবভিয়াসলি ইন্টারন্যাশনাল এভরিওয়্যার দিব, আই থিঙ্ক আমি ফার্স্টে আমি হলে দিব, দেন টিভিতে দিব, দেন ওটিটিতেও যাচ্ছে আমার ছবি, আই থিঙ্ক ওটিটি ইজ দ্য লাস্ট সাবজেক্ট, আই ডোন্ট নো ওরা কেন দিচ্ছে, আই থিঙ্ক সাকিব ভাইয়ের ছবি সে তারা হলে দিবে, কেন দিবে না ইয়ার, যদি হলে না দিয়ে থাকে দেন আমি মনে করবো এই প্রজেক্টটা হয়তো বা আপ টু দ্য মার্ক না, তারা হয়তো বা কম বাজেটে করতেছে, দ্যাটস ওয়াই হয়তো বা করতেছে, বাট আই থিঙ্ক কেন করবে না, যদি লাইক সিনেমা হলে দিয়ে দেন ওটিটি দিবে, ইটস দ্য সেম বিজনেস, এটা পরে দিলেও পারে, তো আগে কেন দিতে হবে, বিকজ আই থিঙ্ক মেইন থিং ইজ মেবি প্রডিউসার ভেরি স্ট্রং, আই
শুনেছি আমি যে প্রডিউসার প্রোডাকশন হাউসটা ইজ স্ট্রং, সো হয়তো বা তাদের ইচ্ছা, ইটস দেয়ার ওন অ্যাপ, তাদের নিজস্ব পার্সোনাল বিজনেস, দ্যাটস ওয়াই মে বি দে আর ডুইং দ্য বিজনেস ইন ওটিটি, বাট আই থিঙ্ক এটা তার পার্সোনাল বিজনেসে করতেছে। তাহলে কি আপনার কি মনে হয় যে এই যে করোনার সময়ের জন্য হলে দর্শক যাবে না, এই ভয়ে কি ওটিটি দিচ্ছে? নো নো নো, নাথিং লাইক দ্যাট আমার মনে হয় না, কারণ আমার মনে হয় যে যারা ফিল্ম প্রেমী আর কি, সিনেমা প্রেমী, ওরা অবভিয়াসলি হলে যাবে, এটা যত কিছুই হোক তারা হলে যাবেই ফর শিওর, যারা ফিল্ম ভালোবাসে তারা হলে যাবেই, তারা কখনো আটকে থাকবে না, আর যার ভাগ্যে যতগুলো টিকিট রিজিকে থাকবে সো অবভিয়াসলি তার ভাগ্যে অতটাই আসবে, একটা কমন একটা বেশিও না, আই বিলিভ দ্যাট, এটা পার্সোনাল আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বিলিভ করি, সো যার যার বিজনেস তার তার ভাগ্যের উপরে। আচ্ছা, আপনার সিনেমার নামটাই তো জানা হলো। আমার সিনেমা যেটা রিলিজ হচ্ছে এটা হচ্ছে আমি তোমার রাজা তুমি আমার রানী, ইটস এ স্টোরি অফ ভিলেজ গার্ল, নোয়াখালীর একটা ভিলেজ গার্ল, হাউ টু হি বিকেম আ সুপারস্টার সিঙ্গার ইন দ্য কান্ট্রি, হি বিকেমস আ রাজা ইন দ্য ইন্ডাস্ট্রি, ইন নট ইন ইন্ডাস্ট্রি, ইন বাংলাদেশ ফর সাম রিজন দেয়ার ইজ লটস অফ ইউনিক কনসেপ্ট ওভার দেয়ার, লটস অফ চেঞ্জেস অ্যান্ড লটস অফ ট্র্যাজেডি ইজ কামিং, সো লেটস সি কি হয় আর কি। আচ্ছা, এই সিনেমাটা আপনি আপনাকে কতটুকু অন্যান্য সিনেমার চাইতে ভাঙতে পেরেছেন? ট্রাই করেছি যে ভালো মতোই করার, বাকিটা ভাগ্যের উপরে। আই থিঙ্ক দুনিয়াতে কোনো ডিরেক্টর হোক কোনো প্রডিউসার হোক, নট আ সিঙ্গেল আর্টিস্ট ক্যান সে একটা কাজ করার পর যে ওনার ছবি হিট হবে না ফ্লপ হবে, বিকজ এভরি আর্টিস্ট ওয়ান্টস টু লাইক, তারা ভাগ্যের উপরে একটা প্রোডাক্ট তৈরি করে, তাদের ভাগ্যে যদি ভালো থাকে অবভিয়াসলি ক্লিক করবে, কেউ কনফার্ম বলতে পারবে না যে আমি একটা কাজ করলে এটা হবে সুপারহিট, কোনো কেউ বলতে পারবে না, সব কিছুই ভাগ্যের উপরেই, সব কিছুই ভাগ্যের উপরে, সো লেটস সি যে আমি তো ভালোবাসা দিয়ে অনেক কিছু দিয়ে বানিয়েছি, এখন দেখা যাক বাকিটা ভাগ্যে আল্লাহর হাতে কি হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ভাইয়া, আমি আর বেশি কিছু বলবো না, আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে বলবো যে প্লিজ কাম অ্যান্ড ওয়াচ মুভি ইন দ্য থিয়েটার নিয়ার ইউ, ওটিটিতে দেখে লাভ নাই, ওটিটি ইজ এ স্মল স্ক্রিন, আপনার অনেক এফেক্টও বুঝবেন না, লাইক মোবাইলে মুভি দেখা মানে কি, লাইক ইউ আর আপনার কনসেন্ট্রেশন অনেক জায়গায় থাকবে, আশেপাশে কথা বলো কে বলুক, সো কনসেন্ট্রেশন ব্রেক হলে কখনো মুভি দেখা হয় না, সো অ্যাট ফার্স্ট সিনেমা হলে যাবেন, সিনেমা হলে গেলে দেখবেন যে আপনার একটা এনভায়রনমেন্টই থাকবে ওরকম, অনেক সাউন্ড এফেক্ট, দেয়ার ইজ ডার্ক ওভার দেয়ার, অন্ধকার থাকবে, সো আপনার সব কনসেন্ট্রেশন তখন ফিল্মে থাকে, সো অ্যাট ফার্স্ট ওয়াচ দ্য মুভি প্রপারলি, দেন যা বলার বলেন, ভালো বলেন খারাপ বলেন অবভিয়াসলি বলেন, কিন্তু অ্যাট ফার্স্ট ওয়াচ দ্য মুভি ইন আ নর্মাল সেন্স, ভালো সেন্সে দেখে ছবি দেখবেন, আর সিনেমা হল বাঁচাতে, শিল্প বাঁচাতে অবভিয়াসলি ইউ গাইজ হ্যাভ টু বি উইথ আস, লাভ আওয়ার ইন্ডাস্ট্রি, আমরা অনেক কষ্ট করে ফিল্ম বানাই, ভালোবেসে বানাই, সো এখানে আমরা লাভের চেয়ে বেশি আমরা ভালোবেসে একটা কাজ করি, সো অবভিয়াসলি আমরা চাবো যে আপনারা ফিল্ম দেখেন, আপনারা না দেখলে অবভিয়াসলি আমাদের ফিল্মও টিকবে না, আর ফিল্ম হচ্ছে ইন আ ওয়ে একটা ইন্টারন্যাশনাল বিজনেস, যেটা ইটস এ ইন্টারন্যাশনাল বিজনেস, মার্কেটটা খুব বড়ো, সো আমি জাস্ট দোয়া করবো যেন আমার ছবি না দেখেন, সবার ছবি দেখেন, দোয়া করি যেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আবার আগের মতো ওয়ান অফ দ্য টপ ইন্ডাস্ট্রি হয়, আমরা যেন হলিউড বলিউডেও ইনশাল্লাহ কম্পেয়ার করার মতো আমাদের বাংলাদেশের নাম হয়। আচ্ছা, ধন্যবাদ আদি ভাইকে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনার সিনেমাটা অনেক